শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিওটি। জীবনে সফল হতে গিয়ে যে কয়েকটি বিষয় সকল সফল ব্যক্তি তাদের জীবনে মেনে চলেছেন, তার মধ্যে অন্যতম হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা। শুধু যে সকল ব্যক্তিরা এই কাজটি করেছেন তা নয়, সকল ধর্মীয় গুরুরাও এই বিষয়টি কঠোরভাবে পালন করে থাকেন। পৃথিবী বিখ্যাত অনেক সফল ব্যক্তির জীবনী পর্যালোচনা করে দেখা গেছে, তারা খুব ভোরে ঘুম থেকে উঠতেন তা নয়, বরং সকাল 8টা বাজার আগেই বেশ কয়েকটি কাজ তারা সম্পন্ন করে ফেলতেন। আমরা আপনাদেরকে জানাবো এমনই 8টি কাজ সম্পর্কে, যা করলে আপনি আপনার জীবনে অবশ্যই সফল হতে পারবেন, যদি বিষয়গুলো নিয়মিত পালন করে থাকেন। 1. 5টায় ঘুম থেকে উঠুন। প্রথমে আপনি ভোর 5টায় ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। দিনের শুরুতে উঠতে পারলে পুরো দিন আপনি প্রয়োজনীয় কাজ করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। তবে ভোরে ওঠার সাথে সাথে এটাও মাথায় রাখবেন যেন আপনার ঘুম যেন পর্যাপ্ত হয়। কমপক্ষে 7 ঘন্টা ঘুম কিন্তু জরুরি, সেই হিসেব করে রাতে ঘুমাতে যাওয়া উচিত। 2. প্রার্থনা সেরে ফেলুন। ঘুম থেকে যেহেতু ভোরবেলায় উঠে পড়বেন, তাই দিনের শুরুতেই প্রথমে প্রার্থনাটি সেরে ফেলুন। এতে আপনার 2টি কাজ হবে। প্রথমটি হচ্ছে আপনি ধর্মীয় দিক থেকে মনস্তাত্ত্বিকভাবে নির্ভর থাকবেন, আর দ্বিতীয়টি হচ্ছে আপনার আত্মবিশ্বাস বাড়বে। 3. কিছুটা শারীরিক কসরত। সারা রাত কর্মহীন থাকার পর ভোরের প্রয়োজনীয় হবে শরীরে কিছুটা কর্মচাঞ্চল্য ফিরিয়ে নিয়ে আসা। এজন্য দেখা যায় বেশিরভাগ মানুষ কিন্তু দিনের শুরুতে ব্যায়াম করেন, আর এটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এছাড়া আপনি কিছুটা হাঁটতে পারেন, করতে পারেন হালকা কিছু শারীরিক কসরত। আর যারা নিয়মিত নামাজ পড়েন তাদের জন্য তো ব্যাপারটা আরও সহজ হয়ে গেল। 4. কমপক্ষে 30 গ্রাম প্রোটিন গ্রহণ করুন। দিনের শুরুতে আপনি যখন খাদ্য গ্রহণ করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন আপনি ওই খাবারের মাধ্যমে কমপক্ষে 30 গ্রাম প্রোটিন আহরণ করছেন কি না। সেক্ষেত্রে আপনার খাবারের তালিকায় থাকতে পারে দুধ ও ডিমের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার। 5. গোসল করে নিন। দিনের শুরুতে যে কাজটি আপনাকে সারাদিন চাঙ্গা রাখতে সাহায্য করবে সেটি হলো গোসল। গোসল করলে দিনভর নিজেকে ঝরঝরে মনে হবে, কাজের গতি আসবে আর আপনি থাকবেন প্রাণবন্ত। 6. কিছুটা পড়াশোনা। অনেকেই বলতে পারেন এটা আবার কি ধরনের কথা, আমরা কি স্কুলের বাচ্চা যে সকাল সকাল পড়তে বসব? জি, জীবনে উন্নতি করতে চাইলে প্রতিনিয়ত পড়তে হবে, আর তা শুরু করতে হবে দিনের শুরু থেকে। এ সময় আপনি আপনার দিনের কর্ম পরিকল্পনাগুলোতে চোখ বুলিয়ে নিতে পারেন, ঠিক করে নিতে পারেন পরবর্তী কর্ম পরিকল্পনা। আর নতুন কোনো বিষয় সম্পর্কে জানার দরকার পড়লে সেটি সম্পর্কে জানার সবচেয়ে ভালো সময় কিন্তু এটি, কারণ এই সময় কিছু পড়লে তা মনে থাকার সম্ভাবনা অনেক বেশি। 7. দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন আর তার অগ্রগতির মূল্যায়ন করুন। জীবনের লক্ষ্যে পৌঁছতে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করুন, আর দিনের শুরুতেই সেই লক্ষ্যের অগ্রগতি মূল্যায়ন করুন, তাতে লক্ষ্যে পৌঁছানো অনেক সহজ হবে, আর লক্ষ্যটিও আপনার জীবন থেকে হারিয়ে যাবে না। দিনের শুরুতে বেশিরভাগ মানুষ এই কাজটি করে না বলে তারা জীবনভর অনেক লক্ষ্য স্থির করে, আর দিনের আলোর মতোই তা দিনে দিনে মিইয়ে যায়। 8. পর্যালোচনা করুন আপনার জীবনের লক্ষ্য সম্পর্কে। উপরে যেমন আমরা বলেছি, জীবনের একটি লক্ষ্যকে সামনে রেখে সে মোতাবেক কাজ করতে এবং দিনের শুরুতে সেই সব লক্ষ্যের অগ্রগতির মূল্যায়ন করতে, ঠিক একইভাবে আমরা আপনাকে পরামর্শ দেব দিনের শুরুতে সেই কাজের সাথে আরেকটি কাজকে যুক্ত করতে, সেটি হলো গত হওয়া কাজের পর্যালোচনা করা। সেখানে কি ভুল ছিল তা বের করার চেষ্টা করুন এবং নতুন উদ্যমের সামনে এগিয়ে যান। ধন্যবাদ। আপডেট ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন।